হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা, তোমরা দেখছো অপর্ণা। দুর্গা পুজোতে আমি কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানিও যে তোমরা দুর্গা পুজোয় কী কী কিনলে। তো অনেক কিছুই আমি কেনাকাটা করেছি, আমি সব কিছু কেনাকাটা করেছি, যেগুলো এক এক করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি একা কি দিই, এগুলো আমাকে শ্বশুর বাড়িতে যারা আছেন ওনারা আমাকে দিয়েছেন এই জিনিসগুলো। সবার প্রথম আমি শুরু করি, আমার শাশুড়িমা মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কি দিয়েছে। তো এটা আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছে, এটা একটা কাতান বেনারসি। এটা খুব সুন্দর দেখো, এই কাতান বেনারসিটা আমি তোমাদেরকে ক্লোজ আপ দেখাচ্ছি কতটা সুন্দর। এটা হচ্ছে গিয়ে বডি, এটা হলো তোমার যে পাটটা, আর তারপরে এটা আঁচল। বুঝতে পারছো এটা কতটা সুন্দর, ঠিক কতটা সুন্দর এটা জানি লাইটের জন্য কতটা বোঝা যাচ্ছে, ঠিক এতটা সুন্দর। ঠিক আছে, তো এটা আমার শাশুড়ি মা দিয়েছে আমাকে। তারপরে আমার কাকি শাশুড়ি আমাকে কি দিয়েছে, মানে ছোট মা কি দিয়েছে আমাকে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই শাড়িটা আমাকে ছোটো মা দিয়েছে, আর দুটো শাড়ির কালার প্রায় একই সেম। আর এই শাড়িটা আমি পছন্দ করে নিয়েছি, কালার আমাকে পছন্দ করতে বলা হয়েছিল, আমি এই কালারটাই নিয়েছি। এটা আমি একটু আগে খুলেছিলাম, দেখছিলাম শাড়িটা কেমন, যার জন্য এটাকে ভাঁজ এমন ছিল, কিন্তু খুব সুন্দর করে ভাঁজ করা ছিল। তো এর অল বডিতে এই কাজটাই পাবে, অল বডিতে এই কাজটা আসবে। এটা হচ্ছে কি শাড়িটার পাড়, যেটা খুব সুন্দর করে একটা চওড়া পাড় দেওয়া রয়েছে, দেখো। এটা আমি অল বডিতেই কাজ, এটা আমার খুব পছন্দ হয়েছে। তারপর আমি নিয়েছি এই যে শাড়িটা, এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগছিল, তো শাড়িটা আমি নিয়েছি। এটা একটা হ্যান্ডলুমের ওপর দিয়ে দেখো কতটা নিট আর ক্লিন কাজ, এই কাজটা আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, তো যার জন্য শাড়িটা আমি নিয়েছি। এই যে এটাও কাজ অলরেডিতে প্রায়, তো এটা তো এই শাড়িটা দিয়েছে তোমাদের দাদাভাই আমাকে, দেখো। এই শাড়িটাও খুব সুন্দর, এই শাড়িটা আমার পছন্দ হয়েছে ভীষণ, এটা আমি পছন্দ করেছি। এম ধরনের শাড়ি পরার আমার ভীষণ ইচ্ছে ছিল, এটা মনে হয় খাদি কাপড়ের, ভীষণ নরম সফট। এই শাড়িটা আমি পছন্দ করে নিয়েছি, আর এটা আমাকে ও দিয়েছে। শাড়িটাতে এই যে আঁচলটাতে দেখতে পাচ্ছ, আঁচলটাতে হচ্ছে কি রেড, এটা পুরো রেড কালার আঁচলটাতে। আর এর যে পাটটা আছে এটা কাজই নেই প্লেন, আর এখান থেকে এগুলো পুরো মাছ ডিজাইন করা, তোমরা দেখলে ক্লোজ আপ দেখলে বুঝতে পারবে যে পুরো মাছ ডিজাইনটা, মাছ ডিজাইনের উপরে। আর এটা পুরো অল বডিতে এই কাজটা, শাড়িটার পুরো অল বডিতে এটা। শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। এটা অল বডি চলে আসবে, দেখো এটা পুরো অলবডি। তো এটা এটাও আমি নিয়েছি। আর তারপরে হচ্ছে কি এই শাড়িগুলো আমি নিয়েছি, তো এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই কালারগুলো খুব সুন্দর। এই শাড়িটা হচ্ছে মানে আমার দিদির জন্য, এই শাড়িটা আমার মা আমার দিদিকে দিয়েছে, দেখো। এটা ক্লোজ আপ দেখাচ্ছে, এটা অলবডিতে এই কাজটা, যে কাজটা দেখছো এই কাজটা অলবডিতে, ঠিক আছে। কালারটা কেমন কমেন্ট করে জানাবে, এটা খুব সুন্দর কালারটা। এগুলো আর আমি ঘাঁটবো না, কারণ অনেকগুলো গোছাতে হবে, এগুলো অলরেডি আমি ঘেঁটে দিয়েছি। তারপরে এই যে একটা কালার দেখো এই শাড়িটার মধ্যে, এই কালারটাও অনেক সুন্দর। এইটা রকম শাড়ি আরও দুটো নিয়েছি, এটা হচ্ছে কি রেড, এটা হচ্ছে কি গ্রিন। কালারটা এতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, দেখো সব কালারগুলোই সুন্দর শাড়িগুলোর মধ্যে। আর এই শাড়িটা নিয়েছি আমি আমার দিদির জন্য, যে এটা এই শাড়িটার মতনই সেম, শুধু কালারটা আলাদা, যার জন্য এটাকে আর খুলে দেখাচ্ছি না। এই শাড়িটার কালারটা কতটা মিষ্টি দেখো, বুঝতে পারছো। এটা আমার দিভাইয়ের জন্য, আর এটা হচ্ছে কি আমার মানের জন্য, মানে দিদি মেয়ে, এটা ওর দেখো
বাচ্চাদের জামাগুলো অনেক কিউট হয়। তারপর এটা আমার ঠাকুমার জন্য, আমার ঠাকুমা একটু ডিপ ডিপ কালার করতে ভালোবাসে, পছন্দ করে, আর এটা আমার খুব ভালো লাগছিল যার জন্য এটা ঠাকুমার জন্য আমি নিয়েছি। কালারটা দেখো কতটা সুন্দর, কতটা নিট অ্যান্ড ক্লিন কাজ, বুঝতে পারছো? খুব সুন্দর এই শাড়িটা। আর এই শাড়িটার মাঝখানে মানে বুটিক বুটিক করা আছে দেখো, এটা বুঝতে পারবে, এই যে এটা অল বডিতে এই বুটিকটা আছে। তারপর এটা আমার মায়ের জন্য, এটাও আমার শ্বশুরবাড়ি থেকেই দিয়েছে আমার মায়ের জন্য। এটাকে কি বলে মনে হয়, ঢাকাই বলে, আমার ঠিক জানা নেই। এটা হচ্ছে আঁচল পোর্শনটা, এটা হচ্ছে যে বডি, দেখো এটাও কতটা সুন্দর কাজ, পুরো ফুল শাড়িটাতেই এরকম আছে। আমি এগুলো আর বেশি ঘুরবো না, কারণ এগুলো আমি দেবো। আর অলরেডি আমার দেরি হয়ে গেছে, কারণ আমি এখন বেরোবো বাপের বাড়িতে এগুলো দিতে। আর কি আছে, এই শাড়িটা আমি কিনেছিলাম একটা এক্সট্রা করে, তো এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই শাড়িটা আমি নিয়েছিলাম এক্সট্রা করে, তো এই শাড়িটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই শাড়িটাও কতটা সুন্দর, মানে হ্যাঁ কালারগুলো তো খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ এই কালারটা একটা আলাদা, আর এই কালারটা আলাদা, ভিতরটা একটা আলাদা কালার, ভিতরটা এই যে, এটাও আমি আর খুলবো না। তো এটা আর তারপরে হচ্ছে এটা, এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে আমাকে আমার মা, এই শাড়িটা দেখো, এটাও মানে আমার খুব সুন্দর, কালারটা ভীষণ পছন্দ হয়েছে। সেটা পুরো অল বডিতে এরকম মানে কি বলে বল কাজ করা আছে, দেখো এটা গুছিয়ে যাচ্ছে। আর তারপরে সবার শেষে রয়েছে এই শাড়িটা, এই শাড়িটা ভীষণ পছন্দের আমার, এই শাড়িটা আমার ননদ আমাকে পছন্দ করে দিয়েছে। এদিকে এতবার করে দেখছি কারণ এদিকেও দাঁড়িয়ে রয়েছে, আমি যদি দেখানোর ক্ষমতা আমি ঘুরিয়ে দেখিয়ে দিতাম। তো এই শাড়িটা দেখো, এই শাড়িটা পুরো অল বডিতে, এই কাজ আমি আর খুলবো না, তাও তো খোলাই হয়ে যাচ্ছে। এই যে পুরো অল বডিতে এই শাড়িটা, নেটে অবশ্যই সবাই এই শাড়িটাকে দেখেছো, এর সাথে একটা ব্লাউজ পিস আছে এটা। তো এবার পুজোতে আমার এতগুলো শাড়ি হয়েছে, আর এতে অনেকগুলো আমার মানে যেগুলো আমি গিফট করবো সেগুলোও ছিল, তো সব মিলেমিশে এখানে আছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা পুজোতে কী কী নিলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এইটুকুনি, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশানটা অলে ক্লিক করে দেবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট করো, লাইক করো, তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, নেক্সট ভিডিও আসবে হয়তো পুজো নিয়ে বা কোনো ম্যাচের ভিডিও চলে আসবে। আর আমার গলা শোনা তো বুঝতেই পারছো আমার শরীর কতটা অসুস্থ, গলা বসে গেছে। তো আজকের মতো এইটুখানি, টাটা, লাভ ইউ অল।